সাজেক ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। এই পার্টে আমরা আসলে দেখব আমরা দুপুরে কোথায় খেয়েছি এবং কি হচ্ছে আমাদের সন্ধ্যার পরে আমরা নামাজ কোথায় পড়েছি, প্লাস হচ্ছে আমাদের রাতের যে সাজেক ভ্যালির যে সিনারিওটা, সাজেক ভ্যালিটা রাতে দেখতে কেমন, সব মিলে হচ্ছে যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানকার হচ্ছে যে বাঁশ বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি যেটা আমরা শুনে আসতেছি, এটার স্বাদটা কেমন, এটার একটা আগে আপনাদের সাথে শেয়ার করবো। সব মিলে দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সাজেকের সেকেন্ড পার্টে আবারও স্বাগতম। এখানে আমরা দুপুরে এসে পৌঁছেছি, মোটামুটি একটা রুম আমাদের ম্যানেজ হয়েছে। সো এখন কাজ হচ্ছে আমাদের দুপুরে খাওয়াটা খাইতে হবে, তো সেজন্য আমরা আশেপাশে একটু এক্সপ্লোর করার ট্রাই করতেছি, হোটেলে এক্সপ্লোর যে কোথায় আসলে ভালো ফুড পাওয়া যায়। তো সে পার্সপেক্টিভে আমরা সাজেক ভ্যালির যে উপরের যে কয়টা রেস্টুরেন্ট আছে আশেপাশে, সবগুলো রেস্টুরেন্ট একটু দেখার ট্রাই করব যে কোথায় ভালো ফুড পাওয়া যায়। তা আমরা আসলে অলমোস্ট 10 আওয়ার্সের মতো জার্নি করে ঢাকা থেকে এখানে আসছি। সো মূলত সবাই বেশ ভালোই খিদা, তো সেটা চিন্তা করে হচ্ছে যে রেস্টুরেন্ট খোঁজা, যেটা ট্রাই করবো রেস্টুরেন্টে খুবই লোকাল ফুড পাওয়া যায় কিনা, আই মিন বাংলা খাবার। আশেপাশে যারা দেখতেছি সবাইকেই আসলে সবাই আসলে খুব দ্রুত এখানে এসে পৌঁছাইছে, কারণ আমরা হয়তো বাইক নিয়ে আসছি, অন্যরা আসলে অন্যান্য ভাবে আসছে। তো একটা অলমোস্ট রেস্টুরেন্ট পেয়েছি আমরা। তো এখানে আমরা বিভিন্ন প্যাকেজে এখানে দেখেন দুপুরে দুপুরে খাওয়ার মধ্যে ভাত মাছ সবজি আলু ভর্তা আর দেশি মুরগি মাংস এই টাইপের মিলে হচ্ছে 300 টাকার প্যাকেজ। আবার দেখেন দ্বিতীয়টা ডাল ভাত সবজি আলু ভর্তা ব্রয়লার মুরগি, এটা হচ্ছে যে একটা প্যাকেজ। তো এই টাইপের সবগুলা খাবারই কিন্তু আবার আলাদা আলাদা প্যাকেজ আছে, আপনি চাইলে আবার সবগুলো নিজে নিজে আলাদা করে নিতে পারবেন। তো আমরা মোটামুটি একটা চয়েস করলাম, চয়েস করে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ সবাই আসলে খুব ক্ষুধা এই মুহূর্তে। আর লেট না করে মোটামুটি একটা আইটেম নিয়ে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়াটা বেশ ভালোই টেস্ট ছিল এই হোটেলের। আমাদের হোটেলের যেটা খাওয়ার হোটেলের যে ভিউটা, এখান থেকে বাইরের দৃশ্যটা দেখে আসলে এক ধরনের ভালো লাগা কাজ করতেছিল। ওই পাশে পুরো একটা পাহাড়, ওই পাশে দেখেন মেঘ দেখা যাচ্ছে, খুবই অসুন্দর দেখতে আসলে। আমরা হয়তো আরো সুন্দর আস্তে আস্তে করে এক্সপ্লোর করবো। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রাইমারি এক্সপ্লোর, অনেক দূরে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট আর ম্যাঘ গুলো মনে হচ্ছে ওই যে সামনে দেখেন ম্যাঘ গুলো মনে পাহাড়ের উপরে ম্যাঘ গুলো, এটি আসলে খুবই দেখার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার পর আমরা চলে আসলাম, এখানে একটা মসজিদ আছে ঠিক সাজেক ভ্যালি থেকে একটু উপরে, আমরা মসজিদের এখানে চলে আসলাম। এসে হচ্ছে গিয়ে মসজিদের আশেপাশে একটু দেখার ট্রাই করলাম যে আশেপাশের যে সিনারিগুলো সেটাকে দেখতে কেমন। এই মসজিদটা কিন্তু আমরা যেখানে পাটটা খেয়েছি দুপুরে খাওয়াটা, ওখান থেকে ঠিক অনেক উপরে, অনেক উপরে উঠতে হয়, তা আমি অলমোস্ট হেঁটে হেঁটে উপরে উঠতেছি। তা আমাদের প্ল্যান হচ্ছে মসজিদের আশেপাশে একটু আমরা কিছু ছবি টবি তুলবো, এরপর মাগরিবের নামাজটা এখানে পড়বো। হচ্ছে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ, আর এইরকম একটা পাহাড়ের উপর থেকে এরকম একটা মসজিদের ভিউটা দেখা, মসজিদটা এখান থেকে যখন দেখলাম খুবই ভালো লাগা কাজ করতেছিল। এই পাশে যারা আসছে সবাই এখানে এসে একটু এক্সপ্লোর করার ট্রাই করতেছে। এই পাশের উপর থেকে যদি আশেপাশের সিনারিগুলো দেখেন, মানে মনে হবে যে আপনি মানে অলমোস্ট আকাশের উপর একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে সবগুলো হচ্ছে যে আপনার আকাশ, আকাশটা মনে হয় খুবই কাছে, মানে যেটা আসলে দেখে খুবই ভালো লাগতেছে। অলমোস্ট মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা মাগরিবের নামাজ এখানে পড়ব, আশেপাশে অন্ধকার হয়ে আসছে। মসজিদের ভিতরে মুয়াজ্জিন অলমোস্ট আজান দিচ্ছে, আমরা একটু পরে নামাজ পড়ব। পাশাপাশি হচ্ছে মসজিদের ভিতরে সিনারি ওটাও একটু দেখার ট্রাই করবো আপনাদেরকে, আর পাশাপাশি সাজেকে এসে এই টাইপের একটা মসজিদ পাবো, এখানে মসজিদের একটা সিনারিতে নামাজ পড়বো, আমি চিন্তাও করতে পারিনি।
বরাবরের মতো আমার সব জায়গায় মসজিদ ভালো লাগে, নতুন একটা মসজিদে নামাজ পড়া সবসময় আমি মসজিদ থেকে বের হয়ে এসে বাইরে একটা সিনারা দেখেন যে মসজিদটা আসলে অন্ধকারে কেমন দেখা যায়। যাক আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা নিচে চলে আসলাম, এটা হচ্ছে আমরা যেখানে মসজিদে নামাজ পড়তেছিলাম ঠিক নিচে এরকম একটা মার্কেট আছে, এখানে এসে জিজ্ঞেস করলাম যে এই জিনিসগুলো প্রাইস কত। তো এটা হচ্ছে একটা অট অট চকলেট অটো অটো সাজেক ভ্যালির রাতের নাইটের ভিউটা খুবই ভালো, পাহাড়ের উপরে একটা অবসর, মানে আমি আমরা এখন যেখানে আছি হচ্ছে 1800 মিটার উপরের একটা স্পেস। তো এখানে আসলে এরকম একটা ক্লাউড পাবো চিন্তা করে, আমরা যখন পাহাড় নিচ থেকে আসতেছিলাম উপর থেকে তখন আসলে চিন্তা করলাম যে এটা আসলে এখানে দেখলাম একটা ক্লাউড
অনেক লোকজন দাঁড়ায় আছে, এখানে কি হচ্ছে একটু দেখা ট্রাই করলাম, দেখলাম যে কি হচ্ছে যদি একটু দেখা যাচ্ছে। গান দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের একটা রেস্টুরেন্টে, এখানে সেই রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করার জন্য প্রাইস স্টেশনগুলো দেখলাম যে কোনটা কত টাকার কী অবস্থা। তো সেই পার্সপেক্টিভে এখানে হাঁসের বিরিয়ানিটা আছে, এটা আমরা ট্রাই করবো আজকে রাতে, যেটা প্ল্যান করলাম। তো এটা আসলে প্রাইসটা কেমন সেটা জানার জন্য এখানে আসা, প্রাইস প্লাস হচ্ছে খাওয়ার কোয়ালিটি সব মিলে কেমন তো এটা জানার জন্য এখানে আসা। পরে এসে দেখলাম যে এখানে আসলে আমরা ওকে বলছি হাঁস বিরিয়ানি, আর মানে হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, কিন্তু ওরা যেটা বললো যে এটা ব্যাম্বো বিরিয়ানি না, এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। যাই হোক, পরে আমরা আরেকটা দোকান দেখলাম যে ওখানে হচ্ছে গিয়ে অনেকগুলো দেখলাম যে ব্যাম্বোকে ইয়ে করতেছে ওরা আগুনের ভিতরে দিয়ে। তো এখানে আক্স করলাম যে কত টাকা, পরে বললো যে একটা ব্যাম্বো বিরিয়ানি হবে 700 টাকা। যাই হোক, আমরা পরে নিলাম 700 টাকা, বড় বড় কথা না, একটা টেস্ট নেওয়া হচ্ছে বড় কথা, কি হবে না হবে জানি না। তো আমি আর শুধু পেলে প্ল্যান করলাম যে ঠিক আছে তাদের জন্য রিপোর্টটা দেন, একটা অর্ডার করলাম, কারণ আমরা ভিতরে বসবো। এখানে আসলে এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখতেছি হিউজ পরিমাণ লোকজন হচ্ছে যে সিরিয়ালে আছে, কেউ খাচ্ছে, কেউ হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সে পার্সপেক্টিভে চিন্তা করলাম যে এখানে হয়তো বা ভালোই হওয়ার কথা, দেন এখানেই অর্ডার করলাম। এখানে এখানে একটু পর কেরোসিন দিয়ে দিয়ে ওরা আসলে ওই আগুন জ্বালাচ্ছে, দেখতে আসলে খারাপ লাগলো না, এই এক ধরনের সিস্টেম। জানি না এটা কতটুকু হেলদি প্রোডাক্ট, আই মিন হচ্ছে হেলদি শরীরের জন্য এই ব্যাম্বোর ভিতরে ইয়ে দিয়ে খাওয়ার টাওয়ার দিয়ে আবার এটাকে তৈরি করা। যাই হোক, তারপরও শখে বসে নেওয়া, অলমোস্ট কিছু সময় ওয়েট করার পরে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে। বাঁশের ভিতর থেকে ব্যাম্বোর ভিতর থেকে দুটো প্লেট আমাদেরকে বেড়া দেবে। আসলে যেটা বুঝলাম খাওয়ার মধ্যে, যে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি বাঁশের ভিতরে পুরোপুরি হয় না, তো বললো যে না ভাইয়া এটা হচ্ছে গিয়ে আমরা অর্ধেক করি, অর্ধেক পর্যন্ত রাইসগুলো অর্ধেক ইয়ে করি, অর্ধেক পর্যন্ত রান্না করি, দেন মাংসগুলো অর্ধেক রান্না করে দেন হচ্ছে বাঁশের ভিতরে দিয়ে বাকিটা করা হয়। পুরোটাই যে বাঁশের ভিতরে হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, এটাকে ফুললি ব্যাম্বো বিরিয়ানি বলাতে না, হাফ ব্যাম্বো বিরিয়ানি বলতে হবে। যাই হোক, আমরা নিলাম, নেওয়ার পর এখান থেকে টেস্ট করবো যে কেমন কি অবস্থা।
তো বিরিয়ানিটা খাওয়ার পরে আমরা এখন চলে যাব পাশে, কারণ আমরা অলমোস্ট 10 আওয়ার্স এর মতো জার্নি করে আসছি। সো সারা বিকেলে এদিক সেদিক ঘুরেছি, এখন আসলে লেট করা আমাদের ঠিক হবে না। আরো কিছু রেস্টুরেন্ট আছে আশেপাশে, চাইলে আপনারা ওদিকে আছে দেখতে পারেন। আর আমরা এখানে বেশি একটা সময় নেব না, আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে, ওখানে গিয়ে আমরা রেস্ট করবো। কালকে সকালবেলা আমরা 5 আওয়ারে পার্ট 3 আপনাদেরকে হচ্ছে যে হেলিপ্যাড প্লাস হচ্ছে যে আমাদের সকালের জার্নিটা কেমন ছিল, সকালের হচ্ছে যে সাজেকের সিনারিগুলো কেমন হয় সেটা দেখানোর ট্রাই করব। আর সব মিলে হচ্ছে যে রিটার্নিং করবো সকালবেলা একই প্রসিডিওর। তো রিটার্নিংটা হয়তো আপনারা সাজেক থেকে কীভাবে বের হবেন সেটা হয়তো ভাই আমাদের ভিডিও থেকে দেখবেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।